জুনিয়র সাকিবের রেকর্ডময় বোলিংয়ে তছনছ নেপালের টপ অর্ডার। ঈদ আনন্দের ষোলো গলা পূর্ণ করে বিশ্বকাপের সুপার এইটে গেল বাংলাদেশ। আসুন দেখে নেই বিস্তারিত। মাত্র 107 রানের টার্গেট দিয়ে ফিল্ডিংয়ে নেমে বিশেষ কিছু করার চেষ্টায় ছিল টাইগার বোলাররা, সেটাই করে দেখালেন তানজিম হাসান সাকিব। প্রথম বাংলাদেশি হিসেবে এক ইনিংসে 2 মেডেন নেয়ার রেকর্ড গড়ার পাশাপাশি 4 ওভারে রান দিয়েছেন মাত্র 7, তুলে নিয়েছেন উইকেট 4টি। অথচ ব্যক্তিগত প্রথম বলেই 4 খেয়ে বসে নেই বোলার, ওই ওভারে দেন 5 রান। দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে 3 বলের ব্যবধানে শিকার করে নেন 2 উইকেট। তার ফুল টস মিস করে বোল্ড হন নেপালের ওপেনার কুশল। এক বল পর তুলে মারতে গিয়ে নাজমুল হোসেন শান্তর হাতে ধরা পড়েন অনিল শাহ, জোড়া উইকেটে সঙ্গে নেন মেডেন ওভার তানজিম। শেষ পর্যন্ত 4 ওভার বল করে 7 রান দিয়ে তুলে নেন 4টি উইকেট। অসাধারণ বোলিং নৈপুণ্যের কারণে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেই বোলার। অপরদিকে কাটার মাস্টার মুস্তাফিজ ছিলেন আরও ভয়ঙ্কর, তিনি 4 ওভার বল করে উইকেট নিয়েছেন 3টি কিন্তু রান দিয়েছেন 7টি। অবশেষে টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে 21 রানের দুর্দান্ত এক জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট দল। অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলকে। বন্ধুরা, খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।